বন্ধু, আপনিও কি শনি বা রাহু গ্রহের প্রকোপে জর্জরিত? তাহলে শনিবার অথবা মঙ্গলবার আপনারা এই বস্তুটি দান করুন। নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ধর্মকথা ইউটিউব চ্যানেলটিতে। জীবন থেকে রাহু ও কেতুর প্রভাব কমাতে আপনারা মেনে চলুন এই সহজ কিছু প্রতিকার। দেখবেন আপনার জীবন থাকবে চিন্তামুক্ত। বন্ধুরা, আপনাদেরকে সর্বপ্রথম আমি একটি অত্যন্তই গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই। আমাদের জীবনে গ্রহ ও নক্ষত্রের অবস্থানের বিশেষ গুরুত্ব রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলিরও অবস্থার পরিবর্তন হতে থাকে, সেই অনুযায়ী মানুষের জীবনে অর্থাৎ আমাদের মানব জীবনে উত্থান পতন দেখা দেয়। বন্ধুরা, যে কোনো রাশিতেই রাহু ও কেতুর প্রভাবে কাল সর্প দোষ তৈরি হয়। যদি রাহু কেতুর অবস্থান কোনো ব্যক্তির অনুকূলে না হয় তাহলে কিন্তু তার জীবন নরকেও পরিণত হয়ে যেতে পারে। প্রতিটা কাজেই বাধা আসবে, জীবনে মানসিক চাপ এতটাই বেড়ে যাবে যে পরিস্থিতি স্বাভাবিক করা কঠিন হয়ে পড়বে। বন্ধুরা, তাই জন্যই আপনাদেরকে আমি কিছু প্রতিকারের কথা বলে দেব যেগুলি আপনাদেরকে এই সমস্ত পরিস্থিতি থেকে মুক্তি পেতে সাহায্য করবে। দেখুন, আমরা শনিদেবের নাম শুনেই অনেকেই ভয় পাই, কিন্তু মৎস্যপুরাণে এমনটাই বলা হচ্ছে যে মৎস্যপুরাণে শনিদেবকে মানুষের অর্থাৎ কল্যাণের জনহিতকর কাজে বা তালিকাতেই কিন্তু রেখেছেন। বন্ধুরা, আসুন এই শনি গ্রহ রাহু কেতুর যে অশুভ অবস্থান বা প্রকোপ, এই প্রভাব থেকে বাঁচতে চাইলে যা যা করবেন। বন্ধুরা, আপনাদেরকে নিয়মিত শিবলিঙ্গের জলাভিষেক করতে হবে। হ্যাঁ, যদি রাহুর অশুভ অবস্থান থাকে তাহলে আপনাদেরকে প্রত্যেক দিন শিবলিঙ্গে জল ঢালতে হবে এবং ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে হবে। শুধুমাত্র সোমবার নয়, প্রত্যেকটা দিনই আমি কিন্তু বললাম। আর শিব চল্লিশা পাঠ করতে পারলে শিবের সামনে বসে পাঠ করবেন। এছাড়া আপনারা রাহুর শান্তির জন্য বীজ মন্ত্র ওম ভ্রম ভরণ ভ্রণ সহ রহবে নমা প্রতিদিন একটি করে জপমালা এই বীজ মন্ত্রের মাধ্যমে আপনাকে জপ করতে হবে। এটিও আপনাকে কিন্তু অনেকটাই এই প্রকোপ থেকে মুক্তি দিতে পারে। ধরুন আপনি নানান ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, অনেক কিছু করছেন কিন্তু তাতেও এই প্রভাব কমছে না। আপনার সামর্থ্য অনুযায়ী এই রাহুর এই ঝামেলা এড়ানোর জন্য আপনি শনিবার দিন গরম কাপড়, সরিষা, কালো রঙের ফুল বা বস্ত্র ইত্যাদি দান করবেন। আর আপনাদেরকে সবথেকে বড় কথা, প্রত্যেক দিন সকালেই যে কাজটি উঠে করতে হবে, প্রত্যেকটা দিন সকালে ঘুম থেকে ওঠার পরেই আপনারা জলের সঙ্গে তুলসী পাতা সেবন করবেন। হ্যাঁ বন্ধুরা, বুঝতে পেরে, জলের সাথে তুলসী পাতা প্রত্যেকটা দিন আপনারা কিন্তু খাবেন। এবার আপনাদেরকে বলি যে যদি রাহুর থেকে কেতুর সঙ্গে সম্পর্কিত মানে বেশি যদি অশুভ প্রভাব থাকে সেক্ষেত্রে আপনারা কেতুর বীজমন্ত্র জপ করবেন। ওম শ্রেণ শ্রীণ শ্রৌণ সহ কেতভে নমা এই বীজমন্ত্রটি। আর বন্ধুরা, আপনি আপনার বাড়িতে একটি কুকুর পুষতে পারেন বা একটি গরু রাখতে পারেন। যদি কেতুর সম্পর্কিত কোনো অশুভ অবস্থান বা কেতুর প্রভাব আপনার জন্মকুণ্ডলিতে থাকে সেক্ষেত্রে, আর অবশ্যই গরু বা কুকুর পুষে তাদের সেবা করবেন। আর এই কেতুর অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা মূলো, তিল আর সবথেকে বিশেষ যে জিনিসটি বলবো, কাজল। হ্যাঁ, কাজল দান করবেন।
হ্যাঁ বন্ধুরা, আর প্রতি রবিবার আপনি আপনার যতটুকু সামর্থ্য, যতটুকু সাধ্য মতো আপনি কিছু না কিছু কোনো গরিব দুঃখী মানুষকে দান করতে পারেন। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওর মূল বক্তব্য। আর অতি অবশ্যই শনিবার দিন শনিদেবের পুজো তো আপনাদেরকে করতেই হবে। শনিদেবের পুজো কোনো খোলা জায়গায় করবেন, অর্থাৎ শনিদেবের মন্দিরে গিয়ে করবেন। আর আপনারা নীল রঙের যে কোনো ফুল অতি অবশ্যই শনিবার দিন শনিদেবের পুজো করার সময় তাকে অর্পণ করতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, আর আমি রাহু ও কেতুর প্রভাব থেকে বাঁচার জন্য যে দুটি বীজ মন্ত্র আপনাদেরকে বললাম, ওই দুটি মন্ত্র অবশ্যই অবশ্যই জপ করতে কিন্তু কেউ ভুলবেন না। আমি আরও একবার আপনাদের জন্য আমি বলে দিচ্ছি, আপনারা যাতে বুঝতে পারেন ভালো করে শুনুন। প্রথমটা রাহুর শান্তির জন্য বীজ মন্ত্র, ওম ভ্রম ভ্রান ভ্রুণ স্বাহা রহবে নমঃ, ওম ভ্রম ভ্রান স্বাহা রহবে নমঃ। দ্বিতীয় কেতুর বীজ মন্ত্র, ওম শ্রেণ শ্রীণ শ্রৌণ স্বাহা কেতভে নমঃ, ওম শ্রেণ শ্রীণ শ্রৌণ স্বাহ কেতভে নমঃ। এই মন্ত্রগুলি জপ করা উচিত। দর্শক বন্ধুরা, শনিবার দিন আপনারা অবশ্যই শনি মন্দিরে গিয়ে তাকে তার সামনে একটি কাওয়া ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন। আর বাতাসা অবশ্যই দেবেন, ধূপ জ্বালিয়ে আসবেন একটি, আর নীল রঙের ফুল অর্পণ করবেন, আর যদি পারেন কালো তিল আপনারা কিন্তু শনিদেবকে অর্পণ করে আসবেন। আর আপনারা শনিবারে নীল রঙের বা কালো রঙের জামা পরতে পারেন। আজ এইটুকুই, আশা করছি আপনারা আমার আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন সম্পূর্ণটা। যদি ভালো লাগে তাহলে একটি লাইক তো আপনাদের কাছে আশা করতেই পারি, আর ভিডিওটি অবশ্যই কমেন্টে জয় শনিদেবের জয় বা যে দুটি বীজমন্ত্র বললাম সেই দুটি বীজমন্ত্র অথবা ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি লিখে দিয়ে যাবেন। এতে আপনাদের অনেকটাই দেখবেন জীবনে নরক থেকে আপনারা দেখবেন অনেক দুঃখ কষ্ট মুছে ফেলতে পেরেছেন। আর এই ভিডিওটিকে আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করে দিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তীকালের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন।